আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সঞ্জয়স ব্লগ। আজকে বাইরে খুব বেশি বৃষ্টি পড়ছে, বাচ্চারা খেলছে এই বৃষ্টির ভেতর। বৃষ্টি পড়ার সাথে সাথে আমি তুলসী চা খেতে পছন্দ করি। সাধারণত যেভাবে দুধ চা বানাই, দুধ চা বানানোর যেই পানিটা আমি সিদ্ধ করি সেই পানিতেই আমি তুলসীটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন চার পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা ঠান্ডা কাশি সর্দিজনিত সমস্যা দূর করতে অনেক বেশি সহায়ক। একটি লং আর একটি এলাচ দিলাম, এবার আমি চাটি বানিয়ে নিব। চা বানানো হয়ে গিয়েছে, এবার আমি নাস্তা করে নিব। নাস্তা করার পর বাকি ভিডিওটি বানাবো। নাস্তা করার আগে ফ্রিজের কাঁচকে মাছগুলো বের করে নিব, গতকাল রাতে রেখেছিলাম। আমি এখানে পটলও বের করেছি পটল ভাজি করার জন্য, ওটার রেসিপি আমি অন্য সময় দিব। আজকে কাঁচকি মাছের রেসিপিটা দিয়ে দিই। পেঁয়াজ রসুন ধুয়ে নিচ্ছি, ধুয়ে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে সরিষার তেল দিচ্ছি। সরিষার আমি সবসময় সরিষার তেল ব্যবহার করি। এখন আমি সরিষার তেলে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে হয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করব। এরপর আমি লবণ দিব। লবণ দিলে পেঁয়াজ রসুন আর একটু নরম হয়ে আসে। এবার হলুদ দিচ্ছি, এরপর মরিচ দিচ্ছি। মরিচের পর মশলা দিব, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া মিক্স করা। নাড়িয়ে চাড়িয়ে একটু তেল ওঠার জন্য অপেক্ষা করব। একটু সামান্য পানি দিব যদি প্রয়োজন পড়ে। যেহেতু বাসায় টমেটো নেই, আমি টমেটো ক্যাচাপ দিচ্ছি এর পরিবর্তে। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। যেহেতু মশলার উপর তেল উঠে এসেছে, এবার আমি ধোয়া কাঁচকি মাছগুলো দিয়ে দিব। ধোয়া কাঁচকি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার পানি দিচ্ছি। আমি সাধারণত এভাবে রান্না করি বাসায় কোনো মেহমান আসার থাকলে, কারণ অনেকেই অন্য কিছু দিয়ে রান্না করা কাঁচকি মাছ খেতে চায় না, সেজন্যে কোনো কিছু ছাড়াই রান্না করি টমেটো এবং কাঁচামরিচ দিয়ে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে লবণটা একটু চেক করব। লবণ চেক করে নামিয়ে নিব। আপনি চাইলে ধনে পাতাও দিতে পারেন, দেখতে অনেকটা এরকম মাখা মাখা হয়। এক পদের কাঁচকি মাছ রান্না করতে করতেই বৃষ্টিটা চলে গিয়েছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে আকাশটা বেশ সুন্দর লাগছে। এইবার আপনাদেরকে দেখাবো আমার পছন্দের কাঁচকি মাছের রেসিপিটা আমি কিভাবে রান্না করি। প্রথমে একটি পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আগেই বলেছি আমি সরিষার তেল দিয়েই রান্না করি। রসুন পেঁয়াজ দিয়েছি, একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। নরম বলতে একটু যে কাঁচা ভাবটা চলে যায় ওইটার জন্য অপেক্ষা করব। এরপর একটু আলু দিয়ে কিছুক্ষণ রেখে ভাজা ভাজা করে নিব, যাতে আলু সহ ভেজে যায়, মানে একটু লালচে হয়ে আসে এমনভাবে ভেজে নিব। যেহেতু লালচে হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি এবার পানি দিয়ে দিচ্ছি। পানি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যে পানিটা দিয়েছি আমি আলুর মধ্যে, ওইটা সিদ্ধ হওয়ার পরে আমি একে একে মশলা লবণ সব দিয়ে নিব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে আসছে। এবার আমি হলুদ দিচ্ছি। হলুদের পর এখন আমি মরিচ দিচ্ছি, আদা চা চামচ করে দিচ্ছি, আর ধনে গুঁড়া আর জিরে গুঁড়া যে আমি মিক্স করে রাখি ওইটা থেকে দিচ্ছি এক চামচ, আর অল্প ক্যাচাপ দিচ্ছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রাখব।
যেহেতু পানি কম তাই আমি অল্প পানি দিচ্ছি যাতে আলুগুলো আর একটু ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে। এরপর আমি আরেকটা জিনিস দিব, আমি দেখাচ্ছি। এই যে এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় ভেলুম্বু বলি, আপনারা কী বলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি ভেলুম্বু হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি, অবশ্যই এগুলো আমি করিনি, এগুলো আমার নানু করে পাঠিয়েছেন। এইবার ভেলুম্বু আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। এরপর আমি কাচকি মাছ দিয়ে দিব। এইবার আমি কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। কাচকি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর যদি পানির প্রয়োজন পড়ে পানি দিব, আর পানির প্রয়োজন না পড়লে অতটুকুতেই সিদ্ধ হতে দিয়ে দিব। যেহেতু আমি দেখতে পাচ্ছি পানি এখানে কম তাই আমি অল্প পানি দিচ্ছি। পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনি চাইলে শুধু আলু দিয়ে কিংবা শুধু ভেলুম্বু দিয়েও রান্না করতে পারবেন, দুইটাই মজা। এবং আমি এই রান্নাটা সবচেয়ে বেশি করি কাচকি মাছ দিয়ে। তো হয়ে গিয়েছে আমার কাচকি মাছ, দেখতে অনেকটা এরকম মাখা মাখা হয়ে গেছে প্রথম রেসিপিটির মতো। আমার এটা খুব বেশি প্রিয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।